নমস্কার বন্ধুরা, সাথী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। খালি জলের বোতলগুলো এরপর থেকে কিন্তু আর ফেলবেন না। আজকের এই রেসিপি দেখার পর খুব কম সময়ে এবং সহজে এবং একেবারে কম খরচে দারুণ একটা রেসিপি তৈরি করতে পারবেন। তো আসুন দেখে নেওয়া যাক কী এই রেসিপি। প্রথমেই একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ বেসন। চায়ের কাপ মেপে এক কাপ বেসন নিয়ে নিয়েছি। হাফ চামচ দিয়ে দিয়েছি হলুদ পাউডার, আর দিচ্ছি স্বাদ মতন লবণ। আর এখানে অল্প করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। একেবারে পাতলা করা যাবে না, আবার খুব ঘনও করা যাবে না। খুব ঘন করলে কিন্তু এগুলো আবার ঝুরি ভাজা হয়ে যাবে। ঝুরি ভাজার ব্যাটার বানাতে চাইলে এই মিশ্রণটাকে একটু শক্ত করে বানাতে হবে, তাহলে দেখবেন ঝুরি ভাজা বানানো যাবে। আর এটাকে একটু পাতলা করে বানাতে হবে, তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে দেখবেন একেবারে মসৃণ ও ক্রিমের মতন একটা টেক্সচার চলে আসবে। বেশ খানিকক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নিচ্ছি। যত ফেটানো ভালো হবে এগুলো খেতে কিন্তু ততটাই সুন্দর হবে। কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে দেখুন ব্যাটার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এগুলোকে আরও একটু টেস্টি বানিয়ে নিতে এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ শুকনো চালের গুঁড়ি। এখানে আমি আতপ চালের গুঁড়িও দিইনি, ঘরে থাকা যে সেদ্ধ চাল থাকে সেই সেদ্ধ চালের শুকনো করা গুঁড়িকেই দিয়ে দিলাম। এতে কিন্তু খুবই ক্রিস্পি ও ক্রাঞ্চি হয়। এখানে আপনারা অল্প কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন, কিন্তু তাতেও ভালো হবে, কর্নফ্লাওয়ার দিলেও টেস্টি হবে এবং খুবই ক্রাঞ্চি হবে। সমস্ত কিছু দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন মিশ্রণের ঘনত্বটা দেখুন। এর সঙ্গে সবশেষে দিয়ে দেব অল্প একটু বেকিং সোডা। খাওয়া সোডাটা এখানে অ্যাড করবেন, বেকিং পাউডার দেবেন না। খাওয়া সোডা থাকলে খাওয়া সোডাটাই দেবেন। খাওয়া সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর খাওয়া সোডা দেওয়ার ফলে এগুলো কিন্তু খুবই ক্রিস্পি হবে। তো আমি কেমনভাবে এবং কী বানাচ্ছি তার জন্য ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালোভাবে বুঝতে পেরে যাবেন। আর এইভাবে একবার বানিয়ে দেখুন। আর এইরকম দেখুন খালি জলের বোতলগুলো কিন্তু আমাদের কাছে আছে, আর এগুলো কিন্তু আমরা খাওয়ার পরে ফেলে দিই, কিন্তু না ফেলে এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। আর সেটা কি দেখে নিন। প্রথমে জলের বোতলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রোদের মধ্যে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টা পর্যন্ত। এক ঘন্টার মধ্যে ভেতরে যে জলগুলো ছিল খুব সুন্দরভাবে শুকনো করে নিতে হবে। শুকনো হয়ে গেছে, এখন ক্যাপটা খুলে নিয়েছি। আর লাগবে এইরকম একটা সেফটি পিন, সেফটি পিন কিংবা ছোঁচ, যেটাতেই সুবিধা হয় তাই দিয়ে এইরকম ফুটোগুলো করে নেবেন। এটা একটু কষ্টসাধ্য মনে হলেও আমি একটা টিপস বলে দিচ্ছি, সেটা করবেন সেটা কিন্তু খুবই সহজ হবে। ছোঁচ কিংবা সেফটি পেন যাই নেন না কেন, প্রথমে একটু গরম করে নেবেন। আগুনে একটু গরম করে নিয়ে তারপরে পুশ করলে দেখবেন খুব সহজেই ফুটোগুলো হয়ে যাবে। ক্যাপটা দেখুন খুব সুন্দরভাবে পুরোটা করে নিয়েছি। আর ব্যাটারটাও আগে দেখিয়ে দিয়েছি কতটা পাতলা করেছি। এটা কিন্তু ভাববেন না এটা ঝুরি ভাজা বানাচ্ছি, কারণ এটা কিন্তু ঝুরি ভাজা হবে না। যদি ব্যাটার খুব শক্ত করে বানাতাম তাহলে কিন্তু এটা ঝুরি ভাজাই হতো, কিন্তু এখানে ব্যাটার কিন্তু খুব পাতলা করে বানিয়েছি। তাই ঝুরি ভাজা না বানিয়ে আরও সুন্দর এবং আরও খেতে মজার একটা দারুণ রেসিপি শুধুমাত্র এই বেসন দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যায়। খরচও খুবই কম হয় আর খেতেও খুবই টেস্টি হয়। এখন তৈরি করে রাখা মিশ্রণটাকে আমি বোতলের মধ্যে ভরে নিচ্ছি। ব্যাটারটা দেখুন, ব্যাটার কতটা পাতলা করে বানানো হয়েছে দেখেই বুঝতে পারছেন যে ব্যাটারটা খুবই পাতলা বানানো হয়েছে। ব্যাটারটা ঠিক এইভাবে পাতলা করে বানাতে হবে, তাহলে দেখবেন এই রেসিপিটি বানাতে পারবেন। বোতলের মধ্যে ভরে নিয়েছি, এখন ক্যাপটা আটকে দিচ্ছি। তারপরে পরের প্রসেসে চলে যাচ্ছি। এখন একটি কড়াইতে পরিমাণ মতন তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তেলের মধ্যে যখন ঢালবেন তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হতে হবে। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তারপরে মিশ্রণটাকে ঢালতে হবে। এইরকম করে নিচের দিকে ঝাঁকালেই কিন্তু খুব সুন্দরভাবে ব্যাটারটা তেলের মধ্যে পড়তে থাকবে। আর এগুলো দেখুন তেলের মধ্যে যখন ভাজা হয়ে যাবে নিজে থেকে তেলের উপরে উঠে আসবে। আর এগুলো খুবই ক্রিস্পি ও খুবই ক্রাঞ্চি হয়। একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে দেখবেন খেতে খুবই মজার হবে। কালারটা খুব লালচে করার দরকার নেই, মোটামুটি একটু চেঞ্জ হয়ে গেলেই হবে। এটা কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যেই রেডি হয়ে যায়। দেখুন খুব সুন্দরভাবে উপর নিচে ভাজা হয়ে গেছে, এবং এগুলোকে আমি এখন তেল থেকে তুলে নিচ্ছি। এগুলো ভাজা খুবই সহজ, এগুলোতে কোনো রকম শেপ দেওয়ার দরকার নেই। নিজের পছন্দ মতো যেদিকে ঘোরাতে পারেন না কেন, মোটামুটি তেলের মধ্যে ভাজা হলেই হলো। একইভাবে সমস্তগুলো আমি ভেজে একটি পাত্রে সার্ভ করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এগুলো কিন্তু খেতে খুবই ক্রাঞ্চি হয় আর খুবই টেস্টি হয়। অবশ্যই একবার হলো ট্রাই করুন, চায়ের সঙ্গে দান জমে যাবে। মুড়ির সঙ্গে মেখেও খেতে পারেন, তাতেও ভালো লাগবে। খুবই মুখরোচক আর খুবই মুচমুচে হয়। কতটা ক্রাঞ্চি ও কতটা ক্রিস্পি হয়েছে একটু দেখুন, শব্দটা শুনেই বুঝতে পারবেন যে কতটা ক্রিস্পি হয়েছে। তো বন্ধুরা, আর দেরি না করে ঝটপট বেসন দিয়ে কম খরচে এই রেসিপিটা ট্রাই করে দেখুন, দারুণ লাগবে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।